শুভেন্দু অধিকারীর কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের ধিক্কার মিছিল। সেই মিছিল থেকেই আজ একটি প্রকাশ্যে মারার হুমকি, এমনকি বাদ যায়নি বিজেপিও, তা নিয়ে শোরগোল পড়েছে রাজ্যের রাজনীতিতে। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর কুরুচিকর মন্তব্যের ধিক্কার প্রতিবাদ মিছিল ও সমাবেশ করল কদম্বগাছি অঞ্চল তৃণমূল কংগ্রেস। এদিন বিকেল তিনটেয় কদম্বগাছি অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিশাল প্রতিবাদ মিছিল বের হয়। শুভেন্দু অধিকারীকে ধিক্কার জানাই, এমনই প্ল্যাকার্ড হাতে নিয়ে মিছিল করেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। প্রায় 5 থেকে 6 হাজার মানুষ অংশগ্রহণ করেন এই মিছিলে। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন বারাসাত 1 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি আসাদুজ্জামান, কদম্বগাছি অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সর্দার মাহবুব হাসান, এছাড়াও দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন। মূল স্লোগান ছিল শিশির গাদ্দার। শুভেন্দুকে আমরা এ করেছি যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে আক্রমণ করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেভাবে আক্রমণ করছেন, উনি যখন নারদের টাকা নিয়েছিলেন সারা বাংলার মানুষ দেখেছিল, এখন উনি যদি সবাই তৃণমূলের সবাইকে বাজে বাজে কথা বলে, বিশেষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেরকম কুরুচিকরভাবে মন্তব্য করে, তার বিরুদ্ধে তার প্রতিবাদে আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল। একটা ছোট্ট একটা অঞ্চল দিয়ে করা হয়েছে কদম্বগাছি অঞ্চল, 30টা সদস্য ছিল ওখানে, 30টা গ্রামের মানুষ ছিল, হিন্দু মুসলমান সবাই ছিল। আপনারা দেখেছেন প্রায় 6 থেকে 7 হাজার মানুষের একটা জমায়েত আছে। না, গ্রেপ্তারি আমরা চাইছি না, আমরা বলছি রাজনীতি রাজনীতি জায়গা থাকুক। মমতা বন্দ্যোপাধ্যায়কে বেগম বলে সমর্থন করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে 2021-এ সবাই চলে গেছিল, নিজের জীবনকে বাজি রেখে যেভাবে বাংলার বুকে লড়াই করেছেন, বুক চিতিয়ে বাংলাকে আবার পুনরুদ্ধার করেছেন, তার বিরুদ্ধে আমাদের কষ্ট হয়, আমাদের নয়নের মণি, তার বিরুদ্ধে লড়াই করছিলাম, একটা ছোট্ট একটা ধিক্কার প্রতিবাদ মিছিল আমরা করলাম। এটা কোনো গোষ্ঠীদ্বন্দ্ব, কিসের গোষ্ঠীদ্বন্দ্ব, এটা তো তৃণমূল কংগ্রেস, আমরা সবাই তৃণমূল, এটা গোষ্ঠীদ্বন্দ্ব কি আছে ভাই? সবাই এসছে, এত মানুষ এসছে, একে এনার গোষ্ঠীদ্বন্দ্ব কি আছে? না, এখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, সবাই তো দেখছেন তো প্রচুর মানুষ আছে, হাজার হাজার মানুষ এসছে এখানে, ওরা দলের কি ব্যাপার হচ্ছে ওগুলো, ওটা আমাদের বিষয় নয়। দেখুন, দলীয় নির্দেশ যেভাবে দেবেন, এখন মানুষের কাজ করাকে কেন্দ্র করে দল ঠিক করবেন। আমরা তৃণমূল আসছি, যেমন এখানে ISL এবং CTM তারা মিছিল করেছিল, আর একটা বড় CTM আবার কলেজ থেকে বেরিয়ে আবার মিছিল করছিল। আমরা একটা জানান দিলাম যে 34 বছর তোমরা যে ঘা ধকধক করছে, আবার তোমরা পুরোনো বোতলে নতুন মদ, আমরা তৃণমূল কংগ্রেস আজকে এখানে সকল বাংলার পদযাত্রা করছে, এর বিরুদ্ধে একটা প্রতিবাদ। মানুষকে ভুল বোঝাচ্ছেন, হিন্দু মুসলমান ভাতৃত্বের বন্ধনকে শেষ করে দেওয়ার চেষ্টা করছেন, সেটাই হয়তো হতে পারে। দেখুন, আমরা তৃণমূল কংগ্রেস তৈরি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনানায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা 21 সালে যারা তৃণমূল কংগ্রেস আমরা বুক চিতিয়ে লড়াই করেছিলাম, 21 সালটা পার করতে পেরেছি, আর কোনো কিছু আমরা মানি না। এরপরে আগামী যে নির্বাচন আসবে না কেন, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, লক্ষ্মীর ভাণ্ডার, ছাত্রছাত্রী থেকে শুরু করে সব কিছুকে আমরা চাপিয়ে দিয়ে এজেন্ডা হচ্ছে, আমরা হচ্ছে নিম্ন শ্রেণীতে আমরা খুব গ্রাসরুটে পলিটিক্সটা করি। কারণ হচ্ছে আমরা 21 সালে যেমন আমাদের থেকে 19 সালের পর দিয়ে নিজের স্বার্থ সিদ্ধির জন্য আমাদের গাদ্দার শুভেন্দু অধিকারী বেরিয়ে গেছিলেন, সেই ক্ষেত্রে আমাদের যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেভাবে কুরুচিকর মন্তব্য করছেন, এটা আমাদের নিম্ন শ্রেণী, আমরা যারা তৃণমূল কংগ্রেসের পোস্টার বয়, তারা মেনে নিচ্ছি না। আজকে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এটাকে বেরিয়ে গেছে, মানুষ না না বিজেপি একটু, দেখুন আমরা তো একটা নির্দিষ্ট রাজনৈতিক দল করি, সেই জায়গায় বিজেপি আমাদের প্রতিপক্ষ যারা হবে সবার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। ওটা মার্ডার হয়েছিল, সেটা আইন আইনের পথে চলবে, আইন চলছে, সেটা সেটা আমাদের তাদের কোনো এ নেই। আমরা চাইবো শান্তিপূর্ণ নির্বাচন, আমরা চাই, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন কোনো গায়ের জোরে ভোট করা যাবে না, গায়ের জোরে কিছু দেখানো যাবে না, শান্তিপূর্ণ নির্বাচন হবে। আমাদের যেমন আমাদের সামনে যেমন প্রতিপক্ষ হবে তেমন আমরা চালাবো। এটা অন্য দিতে পারে, শুনুন একটা কথা বলি, এক একটা টাইমে আমরাও তো একটা মানুষ,
আমরা কিছু কিছু জিনিস আমরাও মেনে নিতে পারি না। যখন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলবে, আমরা তার চুপচাপ হাত গুটিয়ে বসে থাকবো না। আমরা নেতৃত্ব বলছে শোনার চেষ্টা করছি, মাঠে ময়দানে আমরা খেলায় তৈরি আছি, আমরা খেলায় বিশ্বাসী। কি খেলবো, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলবে সেভাবে খেলবো।